ভিডিও করতে দেখলে আমার মেয়ে প্রচণ্ড রাগ করে আর আমি ভাই ভীষণ মজা। চলুন না আজকে সারা দিনটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি রেজওয়ানা হক তা নিয়ে চলে এসেছি আজকে বরাবরের মতোই নতুন আইটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে আমার পরিবারের কিছু কথা, কিছু মুহূর্ত শেয়ার করবো। এই যে আমার মেয়ে আর তার বাবা সকালবেলায় চা খাচ্ছিল, তো আমি ভিডিওটা অন করেছিলাম। আমার মেয়ে চরম রাগ করছে আমার উপরে যে আম্মু কেন তুমি ভিডিও করছো, তুমি খালি ভিডিও করো। তো আমি আসলে চুরি করে বাবা মেয়ের এই মুহূর্তটা তুলে রাখতে যাচ্ছিলাম, তো আমার চুরিটা ধরা পড়ে গেছে মেয়ের কাছে। সে চরম রাগ করেছে এবং এক পর্যায়ে সে কান্না শুরু করেছে যে আম্মু কেন ভিডিও করছে। আমার মেয়ে ভিডিও করা বা ছবি তোলা একেবারেই পছন্দ করে না। তো আমাদের যে চ্যানেলটা ছিল ফিউচার সুপার মোটো, সেটাতে নাম চেঞ্জ করে তাহিয়াস ওয়ার্ল্ড দিয়ে দিয়েছি এবং সেখানে বলেছি যে আম্মু তুমি তোমার সময়গুলো কিভাবে পার করছো সেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তো এরপরে ওকে রাজি করিয়েছি, তো ওর দুটো পাখি কিনে দেওয়া হয়েছে বাজরিগার, তো সেই পাখিগুলোর সাথেই ওর ভিডিও করে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো যদি খেয়াল করেন দেখতে পাবেন, তো এখানে আজকে সকালবেলা যখন ওর বাবার সাথে বসেছিল এবং রাগ করছিল আমি ভিডিও করাতে, আরও রেগে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে ও এখন এসে আমাকে পিটান দিচ্ছিল। এরপরে গোসল টোসল করে এসে আবার বাবা মেয়ে বসেছে গল্প দেখতে, তো সেই মুহূর্তটাও আমি একটু ক্যাপচার করে রেখেছি কারণ এই মুহূর্তগুলো আসলে অনেক দামি। শৈশব কীভাবে পার করেছি আমরা খালি গল্পে শুনেছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম মানে আমাদের ছেলে মেয়েরা বড় হয়েও দেখতে পারবে তাদের শৈশবটা কীভাবে কেটেছে, এটা কিন্তু সবার কপালে বা সবার ভাগ্যে জোটে না। তো আলহামদুলিল্লাহ আমি সেই লাকি পার্সন যে আমার মেয়ের জন্য এটা রেখে যেতে পারছি। হয়তো আমি থাকবো না, কিন্তু আমার মেয়ে বড় হয়ে এগুলো দেখবে, ওর ভালো লাগবে। এখন হয়তো ও রাগ করছে কারণ ও ভিডিও করা যেহেতু পছন্দ করে না, কিন্তু এক সময় ও দেখবে যে না আসলে এগুলোর মধ্যেও অনেক স্মৃতি লুকিয়ে থাকে। ও আসলে বেশি সময় পছন্দ করে বাবার সাথে পার করতে, আর যেহেতু বাবা এখানে থাকে না চলে যাবে, আমার কাছে তো মনে হয় এগুলো ওর কাছে বাবা চলে যাওয়ার পরও ভালো লাগবে, দেখবে আমার কাছ থেকে নিয়ে এসে দেখবে। এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এখন যে খাবারটা, এটাকে আমরা রাজশাহীর স্থানীয় ভাষায় আন্ধসা বলি। আপনারা হয়তো অনেকে পাকান পিঠা বলেন বা তেলের পিঠা বলেন, কিন্তু আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায় আমরা এটা আন্ধসা বলি এবং এটা হচ্ছে ক্ষীর, সেই সাথে দইও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন টক মিষ্টি দই, আমার আব্বুর খুব পছন্দের দই, ক্ষীরটাও আব্বু খুব পছন্দ করে আর আন্ধসাটাও আমার আব্বু খুবই পছন্দ করে এবং আমি স্পেশালি অনেক বেশি পছন্দ করি, আর চা না হলে তো আমার দিন কাটেই না। এই আন্ধসাটা করেছে আমার ফুফাতো বোন সাথি আব্বু, সাথি আব্বুকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আসলে এই আন্ধসাটা আমার বড় ফুপু খুবই সুন্দর করে বানাতেন, তো ফুপু নাই আমাদের মাঝে এখন, আর সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমার ফুপুকে যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নেন, আমিন। এই পিঠাটার কথা, ফুপুর হাতের বানানো সেই স্বাদ মানে খুব খুব মিস করি আমি, কারণ বড় ফুপু আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। তো ফুপুর হাতের সেই স্বাদটা না পেলেও অনেকটাই পাওয়া যায় সাথীর বানানো এই আন্ধসাই। সাথি তোমাকে সত্যি অনেক 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 ধন্যবাদ আপু, এত কষ্ট করে আমাদের সবার জন্য আন্ধসা ক্ষীর নিয়ে আসার জন্য, সেই সাথে আব্বুর পছন্দের দইটাও তুমি রেখেছো। আব্বু দোয়া করি তুমি অনেক ভালো থাকো এবং আমাদেরকে মাঝে মাঝে এত মজাদার করে পিঠা বানিয়ে খাওয়াও। এই ছিল আমার আজকের ভালো লাগার মুহূর্তটুকুন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথেই আছেন সাবস্ক্রাইব করে, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে হয়তো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই সবসময় সারাক্ষণ। আবার দেখা হবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।